আমি ভাস্কর মাইজি, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভাস ব্যান। আর আজকের সব থেকে বড় খবর, যেটা অনেক সুদূর প্রসারী হতে চলেছে ভবিষ্যতে, ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হঠাৎ লাদাখ সফর। দুনিয়া নে আপকা অদম্য সাহস দেখা হ্যায়, জানা হ্যায়, आपकी शौर्य गाथाएं घर घर में गुंज रही। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হঠাৎ এই লাদাখ সফরটি কিন্তু কূটনৈতিক দিক থেকে খুব গভীর একটা ইঙ্গিত বহন করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লাদাখ কা তো ইয়ে পুরা হিসসা, ইয়ে ভারত কা মস্তক। সিডিএস বিপিন রানাওয়াত এবং সেনাপ্রধান মুকুল নারাভানকে সঙ্গে নিয়ে আজ সকালে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ লাদাখ সফর করেন। এই ভূমি ভারত কে লিয়ে সর্বস্ব ত্যাগ করনে কে লিয়ে হামেশা তৈয়ার রহনে ওয়ালে রাষ্ট্রভক্তোঁ কি ধরতি হ্যায়। লেই সামরিক ঘাঁটিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করার আগে পর্যন্ত কেউ জানত না যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখ পরিদর্শনে আসবেন। বীর আপনে শস্ত্র কি তাকত সে হি ধরতি কি মাতৃভূমি কি রক্ষা করতে হ্যায়। কথা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজকে লাদাখ সফরে আসবেন, কিন্তু হঠাৎ রাজনাথ তার লাদাখ সফর বাতিল করেন এবং সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আচমকা একটা ঝটিকা সফর করেন। হাজারো বর্ষো সে অনেকো আক্রান্তাও কে হামলো কো অত্যাচারো কা মুহ তোড় জবাব দিয়া। লাদাখে এসে তিনি আহত সেনাবাহিনীদের সাথে কথা বলেন এবং তাদের শরীরের খোঁজ খবর নেন, এর সাথে সেনা জওয়ানদের সাথে কথা বলেন এবং তাদের মনোবল বৃদ্ধি করেন। সেনা সামরিক অফিসার যারা ওখানে কর্মরত তাদের সাথে কথা বলেন এবং তাদের সাথে অনেক গভীর আলোচনা করেন। जो बांसुरी धारी कृष्ण की पूजा करते हैं, तो हम वही लोग हैं जो सुदर्शन चक्रधारी कृष्ण को भी आदर्श मान करके चलते हैं। প্রধানমন্ত্রীর এই লাদাখ সফর একদিকে যেমন ভারতীয় সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করছে, অন্যদিকে কিন্তু চীনকে হুঁশিয়ারি দিচ্ছে। ভারত আজ জল হল নব আর অন্তরিক্ষ তক আগর আপনি তাকত বড়া রহা হ্যায় তো উসকে পিছে কা লক্ষ্য মানব কল্যাণ হি হ্যায়। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হঠাৎ লাদাখ সফরটি কিন্তু চীনকে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। এর আগে 59টি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করে দেয় ভারত সরকার। এই চাইনিজ অ্যাপ্লিকেশনগুলি থেকে একটা বড় অংশের অর্থ চীন নিয়ে যেত তার দেশে। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যান করার পর ভারত চীনকে ইঙ্গিত দেয় যে অর্থনৈতিকভাবে চীনকে পঙ্গু করার জন্যে ভারত প্রস্তুত। এইবার সামরিক বাহিনীর সাথে সরাসরি প্রধানমন্ত্রী যোগাযোগ করে চীনকে আরেকটি ইঙ্গিত দিলেন, সেটা হলো সামরিকভাবেও ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত চীনকে পঙ্গু করার জন্যে। निर्बल कभी नहीं ला सकता, कमजोर शांति की पहल नहीं कर सकता, वीरता ही शांति की पूर्व शर्त होती है।
এই বিষয়ে আরও আপডেট আমরা আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসছি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।